আসসালামু আলাইকুম। আমরা গার্মি সুইং থেকে আমরা ভিডিও করি। আপনারা জানি অনেক কিছু শেখার আছে। আপনারা যারা আমাদের ভাই বোন আছেন, অনেকে অনেক বছর ধরে কাজ করে, তাদেরও শেখার কিছু প্রয়োজন আছে। আমরা তাদের জন্যই ইউটিউব ট্রেনিং সেন্টার চালু করছি, মানে তারা কিছু শিখতে পারে। তারা দেশে অনেক সময় দীর্ঘদিন চাকরি করে বাসা বাড়িতে চলে যাইব, তাদের বাসায় একটা মেশিন কিনবো, তারা বাসায় যাই জানি একটা মেশিন, যে কোনো সমস্যা হইলে নিজেরাই জানি সমাধান করতে পারে, তো অন্য কোনো মানুষ লাগবো না। এর জন্য আমরা ইউটিউব ট্রেনিং সেন্টার চালু করছি। আমাদের চ্যানেলের নাম জ্যাক ফারুক টেকনিশিয়ান, আপনারা ইউটিউবে সার্চ দিলে পাইবেন। আর আমাদের চ্যানেলটা আপনারা ফলো করবেন, আমাদের চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এভরিডে ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে যাবে। আর যারা আপনার নতুন যারা কাজ শিখতে আসবো, তো অনেক দেখা যাচ্ছে টাকা পয়সার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন, ট্রেনিং সেন্টারে গেলে টাকার প্রয়োজন। আমাদের কাছে টাকা নাই, আমাদের এই ভিডিওগুলো যদি ফলো করে তা আপনি ইনশাল্লাহ অল্প দিনের ভিতরে শিখে যাইবেন, বেশি আপনার লং টাইম লাগবে না। দেখেন যে আমরা যেই কাজগুলো শিখাই এরকম সরাসরি আমরা শিখাই, এটা আমরা কোনো এনে কোনো এডিটের কিছুই নেই, আমরা সরাসরি সব কিছু বাস্তবই শিখাই। যাতে আপনি একটা ভিডিও মনোযোগ দিয়ে একটা ভিডিও পুরোটা দেখবেন, হাফ দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি একটা ভিডিও দুইবার তিনবার দেখেন তা আপনার মাথায় অটোমেটিক আসবে। তাই আপনি দেখা যাচ্ছে অনেক সময় টেনশন খারাপ হয়, মিশিং স্কিপ আসে, একটা অনেক সময় মেকানিজের জন্য বসে থাকেন, তা আপনি একটা আপনার নিজেরই লস, আপনার টার্গেট নইলে আপনার রুটিন নাই। এর জন্য আপনি আমি দেখাই দেবো কেমন তারা সুতা লাগাইবেন, কেমন তারা নিডেল লাগাইবেন, টেনশন কেমন তারা ঠিক করবেন, কেমন তারা মিশিং স্পিরিট বাড়াইবেন কমাইবেন, কেমন তারা টেকিং চালু করবেন, টেকিং আপনি বন্ধ করবেন। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় পাতলা ফেব্রিক কাজ করেন, পাতলা ফেব্রিক টাইম আপনার নর্মাল ফিডক লাগবো, নর্মাল নিডেল প্লেট, নর্মাল ফিডক। দেখা যে আপনার জ্যাকেটের কাজ করবেন, জ্যাকেটের কাজে হেভি দাঁত প্রয়োজন। তো আমি এখন আমার বর্তমানে হেভি দাঁত লাগানো আছে, তো আমার এই জ্যাকেটের জন্য এ ওকে। এখন যে ফিডক লাগানো আছে হেভি ফিডক, এ নর্মাল ফেব্রিক সেলাইলে দেখেন পাকার ইনে আসবে, এ হেভি ফিডক এই ফেব্রিকে পাকার ইনে আসবে। তা আপনি কী করতে হবেন, নর্মাল ফিডক লাগাইতে হবে, এই যে তাহলে আপনার নর্মাল, এটা আমার লাইট আর এটা হেভি, তা আপনি নর্মালটা লাগাইতে হইব। আমরা বাঙালি মানুষ বাংলা কথাই বলি, এটা নর্মালটা লাগাইতে হইব আর এটা হেভিটা। তা আমাদের ভিডিওতে তো আপনারা দেখেন, আপনারা যাতে উৎসাহ দেন, তা আপনাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দেখা দেওয়ার চেষ্টা করব। আর যে কোনো আপনার যে যেখানেই থাকেন, যদি কোনো সমস্যা থাকেন আপনি কমেন্টে বলবেন, যে কোনো সমস্যা আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনাদের অনেকটা উপকার আসবে, যারা একটু নতুন কাজ শিখবেন তাদের ওই ভিডিওটা উপকার আসবে, যারা পুরান আছেন অনেক বছর, 8 বছর 10 বছর কাজ করেন, অপারেটর ক্রম সবই ভালো, অপারেটর ক্রম আপনার সবই ভালো, যে কেউ অনেক কিছু মিশিংয়ের বোঝে, অনেক কিছু কাজের টেকনিক বোঝে, এর জন্য বলে ভালো অপারেটর, আর যে না বোঝে এ বলে নর্মাল অপারেটর। অপারেটর ক্রম সবাই ভালো, কেউ এটি শিখে রাখে যে না আমার নিজের ওয়েট আমার কাছে থাকবো, আর যে শেখে না সে তো মানুষের ভরসায় চলতে হয়। তাই অনেক সময় সুপারভাইজার সবাই বলে যে সারাদিন মিশিং সমস্যা করে, প্রোডাকশন বানায় না, আর যে জানে হনে হে তো আর বইসে থাকে না, হে নিজে ঠিক করিয়া বানায়, হে অনেক ভালো অপারেটর। এর জন্য আমাদের ভিডিওগুলো আপনারা ফলো করবেন, আপনারা উৎসাহ দেবেন, আপনারা যদি সবাই যদি ভালোবাসা দেন তা আমি আপনাদের সামনে আরও ভালো কিছু ভিডিও সামনে হাজির করব। তা দেখেন আমি ফার্স্ট টাইম হেভি ভিডিও লাগাই নিয়ে এসে আমি ফেব্রিক সেলাই দেখেছি। দেখেন মিশিং আমার ছোলো চলে, হেভি ভিডিও, তা আমি ফার্স্ট টাইম
অনেক সময় কাজ করতে করতে নিচে এনে ময়লা জমিয়ে থাকে, তাই ময়লা জমলে আপনি এটা ওপেন করে নেবেন। এক এক করে দেখাই, ভিডিওটা একটু বড় হইবেও আপনারা দেখবেন, দেখলে অনেক কিছু বুঝবেন। অনেক সময় অনেক কাজে নষ্ট করেন, আপনি নিজের কাজে সময় নষ্ট করবেন, কাজে লাগবো। আমার টাকা দিতে আছেন না পয়সা দিতে আছেন, আপনি শিখলে আপনার উপকারে আসবেও। আর আমার আমি অনেক কিছু বুঝতে পারলাম যে না, আমি অনেক কিছু শিখাইতে পারছি। এটা অনেক সময় কাজ করতে করতে ময়লা জমিয়ে থাকে, তা আপনি কী করবেন, ওপেন করে নেবেন। ওপেন করে এটা কাট পিস দিয়া ক্লিন করে নেবেন। খোলার আগে চেক করবেন যে এটা এই সেটটা যে কাদা সেট আছে, আপনি সেম আবার লাগাবার টাইমে এবার সেট লাগাইবেন। অনেকে বলে যে এটা আমার কাম না, এটা মেকানিজের কাম। মেকানিজের কামই আপনার নিজের যদি জানা থাকে তা চালান আপনি মেশিনটা, আপনার প্রয়োজন আগে। দেখাচ্ছে যে আপনি বাসা বাড়িতে অনেকদিন দীর্ঘদিন চাকরি করছেন আর চাকরি করবেন না, বাসা বাড়িতে একটা মেশিন কিনে কাজ করবেন, আপনার মেশিনটা নষ্ট হইলে আপনি মেকানিক খবর দিতে হইব, আপনার 2000 টাকা 1000 টাকা লাগবো। আর আপনি নিজের জানা থাকলে টাকার আর প্রয়োজন নেই। অনেক সময় টেনশন খারাপ হইলে প্লেট খুলিয়া আর সুতোটা টান দিয়ে দেখবেন যে সুতোটা টাইট আসে না ফ্রি আসে। যদি টাইট আসে তা লুজ করবেন, এই সাইডে লুজ, আর যদি ফ্রি আসে তা একটু টাইট করবেন। আমি সুতা লাগাই নিয়ে দেখাই দিই পুরা, যারা নতুন তাদের তো সুতা লাগাই নিয়ে জানবো না। যারা নতুন আছেন তাদের জন্য আমি সুতাটা লাগাইলাম, পুরান যারা তারা তো জানি সুতা লাগানো। আপনারা অনেক কাজে সময় নষ্ট করেন, আপনি নিজের কাজে সময় নষ্ট করবেন, আপনার উপকারে আসবে। আমি যেই কাজগুলো শিখাই, আজ পর্যন্ত গার্মেন্টস লাইভে কোনো মেকানিক এবিল কোনো কাম শিখাইবো না, কোনো অপারেটরে কাম শিখাইবো না। আমি শিখাই, আমি শিখছি, সবাই শিখুক আমার দ্বারা। এটাই আমার চাওয়া পাওয়া, আমার আর কিছু চাওয়া পাওয়া নাই। আপনারা ভিডিওটা একটা ভিডিও কমপ্লিট করে দেখবেন, যে আপনাদের শিখাই তা না, আমি যে আমাদের যে মেকানিজম তারা আছে তাদেরও আমি শিখাই দিই, আমার নিজের হাতে আমি কিছুই রাখি না। সুতা লাগানো দেখেন, লাইনগুলো চেক করেন, এই টেনশন স্প্রিং, পুরো লাইনে লাইনে সুতা গুনান। অনেক সময় দেখেন যে কাজ করতে করতে সুতা এই জায়গায় পেঁচাই থাকে, এই দেখেন সুতাবেল ডাবল, এই নিডেলের পেঁচাই থাকে, তা আপনি মেশিন চালাইলে টেনশন খারাপ আসবে। সেলাই আসে না, এর জন্য আমার কী করতে হবে, সুতোগুলো আমার চেক দিতে হবে। যে কোনো একটা সমস্যা মেশিনে আসার আগে আসলেই আপনি সব নিজে আগে চেক করে নেবেন যে আমার নিডেলটা ঠিক আছে কিনা, আমার সুতাটা লাগানো ঠিক আছে কিনা, আমার ববিন কেসটা লাগানো শিখা ঠিক আছে কিনা, এইগুলো চেক করে নেবেন। বেশি লুজ আসলে সেলাই আসবে না, তার জন্য টাইট করে নেবেন। তাই অনেক সময় প্রেশার ফুটটা আছে, প্লেন ফুট আছে, আপনি অন্য কোনো ফুট লাগাইবেন, এই নাটটা লুজ দেবেন। আমি প্লেট ওপেন করে লাইছি, আমি পুরো সেট আমি চেঞ্জ করে দেখাইতে আসি, আপনিও সেট চেঞ্জ করতে পারেন জানি। আপনার মোড়া কাজ খেলাইলে হেভি ভিডক হেভি দাঁত, এইলে হেভি ভিডক হেভি প্লেট আমি চেঞ্জ করে ফলাইছি। আমি চেঞ্জ করার অনেক সময় কাজ করতে করতে সুতা নাইবে কাটে না, তা আপনি নিডেল প্লেট ওপেন করে ক্লিন করে দেবেন। এই জায়গাটা ক্লিন করলে আপনি মেশিনে সুতা কাটবো। দেখছে যে অনেক দিন 2-3 মাস কাজ করছেন, আপনি মেশিন প্লেট খুললে ক্লিন করেন নাই,
নাইবে সুতা কাটে না। তো আপনি কী করেন, মেকানিক যাইকে অনেক কিছু কইরা সেট টেট করে আসলে তা সমস্যা নেই। আসলে মেইন সমস্যা হলো এই জায়গায় অনেক ডাস্ট জমলে নাইবে সুতা কাটে না। তাই আমি আজকে আর টাইমিং দেখাইলাম না, আমি আজকে আপনার খালি হেভি ফিডক নর্মাল ফিডক এই লাগাইনে আমি শিখাইতে আছি। যেমন নর্মাল ফিডক দেখেন, দুইটা স্ক্রু, ফার্স্ট টাইম একটা পুরো টাইট করবেন না, একটু লুজ রাখবেন। ফিডকটা সুন্দরভাবে বসাইয়া স্ক্রু দুইটা ভালোভাবে টাইট করে নেবেন। পরে আপনি অনেক সময় কাজ এর ময়লা থাকে ক্লিন করে নেবেন। ভিডিওটা এরকম একটু লং টাইম হইব, কেন আপনার আমি স্লোভাবে বলতাম, আমি যদি কম্পিউটার স্পিডে বলতাম তা আপনি কিছু বুঝতে পারবেন না। নিডেল প্লেট বসাই নেবেন, যাতে আমি ফিডক উপরে করবো নিচে করবো তাকে মিশিং উইল পল্টি দেবেন। দেখুন পল্টি দেওয়ার পরে এই এই স্ক্রু দিয়া আপনার উপরে আসবে, আর এটা দিয়ে আপনার প্লেটের সেন্টারিং করবেন, আগে পিছিয়ে নেবেন। তো আমি এটা দিয়া এই যে স্ক্রু, আমি এই স্ক্রু দিয়ে লুজ করবো, আমি উপরে করবো ডাউন করে। এই যে নেল ডাউন করার পরে এই যে প্লেটের হোল আছে আর এই পজিশনে এই যে নিচে আর দাবাইবেন না, তা আপনার ফিডো ক্যান আপনি নিজেও সেট করতে পারবেন। এই পজিশনে রাখবেন, এই উপরেও করবেন না নিচেও করবেন না, এই পজিশনে রাখলে আপনার ঠিক আছে। নিডেলটা ফার্স্ট টাইম আপনি নিডেলটা হাত দিয়া ডাউন করবেন, করার পরে এই যে প্লেটের সমান সমান আসলে এই পরিমাণে আপনার ফিডক প্লেটের সমান সমান করবেন। করার পরে আপনার মানে টায়ার দিয়ে দেবেন স্ক্রু দিয়ে। আর এক স্ক্রু আছে, এই যে ফিডক সামনে গেছে, সামনের প্লেটে যাবে বাজে, এই যে প্লে ফিডক সামনে ব্যালেন্স নাই, আমি কী করবো ফিডক আমি ব্যালেন্স করব। এই স্ক্রু লুজ করব, এই স্ক্রু এইটা দিয়ে আপনি আগে পিছিয়ে করবেন। এই জায়গায় আপনি এই যে নিডেল এই পজিশনে রাখার পরে এই যে গ্যাপ দেখা যায়, দেখ এই সাইডের যে গ্যাপ আর এই যে গ্যাপ, এই গ্যাপ দুইটা সমান সমান রাখবেন। পিছিয়ে যে গ্যাপ থাকবো সামনে এই গ্যাপ থাকবে। আপনার রাখার পরে এই জায়গায় স্ক্রু, হুম, আপনি টাইট করে দেবেন। এবার নিডেল ডাউন করার পরে এই দুই জায়গার গ্যাপ দেখবেন, এই জায়গা থেকে এই জায়গার ভিডিওকে গ্যাপ কোন পরিমাণ আছে, এই জায়গায় কোন পরিমাণ আছে, এই পরিমাণ নিয়ে আপনি টাইট করে দেবেন। এখন প্রেশার ফুট লাগাবো, আমার ফুট উপরে রয়েছে,
উপরে আছে তা কি করব এই যে রাবার এটা আমি ওপেন করব এই জায়গায় এক স্ক্রু আছে এই স্ক্রু লুজ দিয়ে আপনি নিডেল সেন্টার করে নেবেন দেখুন এই প্রেসার ফুট আর নিডেল এই সেন্টার মাঝখানে থাকবে বরাবর জানি কোনো সাইডে কম বেশি গ্যাপ হয় না নিডেল ভাঙবো সুতা কাটবো পরে আবার স্ক্রু আপনি টাইট করে দেবেন অনেক সময় দেখা আছে যে স্ক্রু লুজ দিতে যাইয়া উপর উঠে যায় তা আপনি এই যে কাভার আছে এই তিন স্ক্রু কাভার খুললে আপনি নিজেও ঠিক করে নিতে পারবেন সুইং ঠিক আছে ওই টাইমে আমি যে ফেব্রিকটা সেলাইছিলাম কি এখন নর্মাল ফিডুক লাগাইছি পাকার ইন নাই তাই এই ফেব্রিকের জন্যে নর্মাল ফিডুক আর মোড়া কাজের জন্যে হেভি ফিডুক আর অনেক সময় দেখাচ্ছে যে আপনার প্রেশার কম বেশি লাগলে দেখাচ্ছে পাকার ইন আসলে আমি এটা হলে প্রেশার নিচে ডাবাইলে অনেক প্রেশার আসবো পাকার ইন আসে তাই একটু প্রেশার কমাই দেবেন এই সাইডে আপনার প্রেশার কমে এই সাইড ডাউন সাইডে বাড়ে তাই হলে টেনশন প্রেশার আমি এই যে প্রেশার ফুডের এগুলো আপনার প্রেশার নিয়ে দেখেছি এখন দেখুন আপনার টেক ইন আপনার যদি এলে মাইনাস প্লাস যদি টেক ইন আপনার দু দু করে আছে তিন করে যদি প্রয়োজন হয় তিন করে নেবেন যদি চার করে প্রয়োজন হয় তাই প্লাসে ছাপবেন চার করে আসবে আর যদি মাইনাসের প্রয়োজন হয় এই মাইনাস এই মাইনাস তা আপনার টেক ইন স্টার্ট করবেন কোন জায়গা থেকে এই প্রথম টেক ইন আমি প্রথম টেক ইন স্টার্ট করব এই হলে আপনার দুই টেক ইন আসবে এই তিন টেক ইন আসবে এনের মতো আসলে বুঝবেন যে টেক ইন ওকে আছে প্রথম টেক ইন আমি হ্যাঁ ফার্স্ট টাইম টেক ইন লাস্ট টাইম টেক ইন করবো এই বাটন চাপ দেবো এই লাস্ট এই লাস্ট টেক ইন লাস্ট টেক ইন দেখাচ্ছে যে অনেক সময় নিডেল উপরের প্রয়োজন এই নিডেল মিশিং থামাবার পরে উপরে উঠে থাকে নিডেল আপনি কী করবেন এই যে এই বাটন চাপ দিলে এই দেখেন রেপ রাইট এইব এই সাইডে ডাউন এই সাইড উপর এটি ফলো করবেন আর এইটা হইলে পিসের টেক ইন এটা সামনের টেক ইন দুইবার চাপ দিলে বন্ধ হয়ে যাইব একটা দুইবার আবার চাপ দিলে চালু হয়ে যাইব এই হলে টেক ইন আর এই হলে সিজার সিজার আপনার প্রয়োজন নাই তাহলে আপনি সিজার এই জায়গায় আসে সিজার যদি চালু আসে এই জায়গায় সিজার আসবে আর যদি সিজার অফ থাকে তাই জায়গায় সিজার আসবে না সিজার চালু আর এটা মিশিং স্পিরিট ফার্স্ট টাইম পি ব্যাটনে চাপ দেবেন এবার এসে চাপ দেবেন স্পিরিট 2100 তা আমি প্লাস করবো হাই স্পিরিট 4000 তা সেভ করবেন এস বাটন এই ভিডিওটা আমি দেখাইছি তো আপনারা পুরোপুরি এই ভিডিওটা দেখেন
আপনার অনেক কিছু এটার ভিতরে যে একটা সিঙ্গেল রিল যেই পরিমাণ প্রয়োজন সেট করতে আমি ভিডিওর ভিতরে তাই আমি দেখাইছি। তা আপনারা ভিডিওগুলো ফলো করবেন, একটা ভিডিও কমপ্লিটভাবে দেখলে অনেক কিছু শিখতে পারবেন, তাই নিয়ে কোনো কিছু দেখবেন না, দেখবেন না হলে কিছু শিখতে পারবেন না, তাই নিজের কাজে সময় নষ্ট করবেন। তা আমাদের ভিডিওগুলো আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইবার করে রাখবেন, বেল বাটন বাজায় রাখবেন, আর বন্ধুবান্ধব যারা আছে নতুন যারা আসতে চায় গার্মেন্টস লাগবে তাদের কাছেও পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন। টাকা দিয়ে আর শেখা লাগবো না, আমি কোনো যেভাবে শিখাইতে আসি এটা তো ভিডিওগুলো ফলো করে টাকা দিয়ে আর শিখতে হইব না। তা আজকে এই পর্যন্ত রাখলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।